পাশে হচ্ছে সবকিছু ভাঙচুর করে এটা করছে, আর ওই পাশে আবার হচ্ছে ভালো ঘোরার জায়গা আছে এই জন্য হচ্ছে মানুষজন বেশি, আবার হচ্ছে পাশে টলার গুলো আছে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। কবিতার কথা বাস্তবে সবাইকে ভাবায় এবং এই ভাবনার মধ্যে সত্য খুঁজে পাই। লাখ লাখ টাকা খরচ করে আমরা দেশ বিদেশ ঘুরতে যাই, মন মাতানো দর্শনীয় স্থান বিখ্যাত স্থাপনা ও পাহাড় পর্বত দেখার জন্য উদগ্রীব হই, কিন্তু আমাদের ধারে কাছে আছে বেড়ানোর মতো চমৎকার সব জায়গা, সেগুলো নজরে আসে না কারোই, অথচ এসব জায়গা বেড়ানোর জন্য সত্যিই সুন্দর। রাজধানীর একেবারে পশ্চিমে আছে তেমনি একটি জায়গা, ঢাকা উদ্যান লাগোয়া তুরাগের তীর, সেখানে বেড়াতে গেলে আপনার ভালো লাগবেই। বছর দেড়েক আগে নদীটির তীর ঘেঁষে তৈরি করা হয়েছে ওয়াকওয়ে, ব্রিজের আদলে তৈরি ওয়াকওয়েতে সকাল বিকেল হাঁটতে যান এলাকাবাসী, বিকেলে থাকে উপচে পড়া ভিড়, শুক্রবার ও ছুটির দিনে মানুষের ঢল নামে, এলাকার মানুষ ছাড়াও পরিবার পরিজন নিয়ে নগরীর নানা প্রান্ত থেকেও আসে অনেকেই। পাশে হচ্ছে সবকিছু ভাঙচুর করে এটা করছে, আর ওই পাশে আবার হচ্ছে ভালো ঘোরার জায়গা আছে এই জন্য হচ্ছে মানুষজন বেশি, আবার হচ্ছে পাশে টলারগুলো আছে, টলারগুলোতে হচ্ছে মানুষের পাশে ঘুরতে যায় এই জন্য হচ্ছে, আর ঢাকার মানুষ তো লেক দেখলে তো একটু সবাই তো ঘুরতে আসি এই জন্য আর কি। সামনে আরো সুন্দর আছে, ব্রিজের মতো করা আছে, এদিকে থেকে গেলে ব্রিজ আছে, কত দূর এখান থেকে? এই যে সাদা বিল্ডিংটা দেখা যায় এখান থেকে পার হইলে একটা অন্যরকম ব্রিজ, কোনাচ্ছে ব্রিজ করা আছে, খুব সুন্দর, ওইদিকে লোকজন আরো বেশি, ব্রিজ আছে না ওই ব্রিজ, ওরকম একটা ব্রিজ টাইপ আছে ওই সামনে। বাবা তোমার নাম কি? ইয়াসিন। জোরে বলো একটু। ইয়াসিন। আসেন আপু, পানি দিয়ে আপনাকে দেখাতে আসছো? ওয়াকওয়ে থেকে সিঁড়ি নেমে গেছে পানিতে, আপনি চাইলে সিঁড়িতে বসে থাকতে পারেন কিংবা পানিতে পা ডুবিয়ে উপভোগ করতে পারেন নদীর সৌন্দর্য। প্রতি মুহূর্তেই নদীতে চলছে কার্গো ও নৌকা, ইট সিমেন্ট পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে যায় গাবতলি দীপনগর আমিনবাজার এবং আশপাশের এলাকায়। 10 টাকায় নৌকায় নদীর এপার থেকে ওপার যেতে পারেন, ওপারে আছে সিল সিটি আবাসিক এলাকা, স্থানটি খোলা ও উন্মুক্ত তাই সেটি সবার ভালো লাগে। নদী তীরে গড়ে উঠেছে কয়েকটি চমৎকার রেস্টুরেন্ট, খিদে পেলে খেয়েও নিতে পারেন, বিকেল থেকেই রেস্টুরেন্টে বাড়ে মানুষের আনাগোনা, গাড়ি ও মোটরসাইকেলের চাপে ব্যস্ত হয়ে উঠে পুরো এলাকা। শিশুদের জন্য আছে নাগরদোলা, শিশুরা এতে চড়ে বেশ আনন্দ পায়, আপনার শিশুও তাতে চড়ে খুশি হবে। আছে হাওয়াই মিঠাই, এই খাবারটিও পছন্দ করে শিশুরা, যদিও ঐতিহ্যবাহী খাবারটি এখন হারিয়ে যেতে বসেছে, আগামীতে এটি বিলুপ্ত হয়ে গেলে কালের সাক্ষী হয়ে থাকবে আপনার সন্তান। এটা এটা কি বাবা? খাওয়ার মিঠাই। ও দাম কত একটা? 10 টাকা। 10 টাকা।
কেমন বিক্রি হয়? হ্যাঁ ভালো। আজকে কয়টা বেচছো? মানে সব করে মানে 100 মাল আনছি। 100 মাল আনছো? কতগুলো বিক্রি হয়েছে? মানে হিসাব করে নি। হিসাব করো নাই। প্রতিদিনই বিক্রি করো এখানে? প্রতিদিন না, প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে আসো। হ্যাঁ মানে এমনি কতগুলো বিক্রি হয়? 100 বিক্রি হয়ে যায়? বাদাম ও ফুচকা অনেকেরই প্রিয়, হাঁটতে হাঁটতেই পেয়ে যাবেন এটি, সুযোগ মতো খেয়েও নিতে পারেন। হাসরাদা রাখ দিয়ে যেতে আমরা 150 টাকার মতো বিক্রি করেছি। আজকে তো শুক্রবার, বেশি হওয়ার কথা, টাকা নাই তো জনগণের কাছে। আর বর্তমান জিনিসের দাম বেচা কিনা পছন্দ না স্যার, অনেক দাম। এই ফুচকার কেজি এখন বর্তমান 180 টাকা কেজি। এটা এই ফুচকার কেজি আগে ছিল 100 টাকা, এখন বর্তমান 220 টাকা কেজি। এটা এটা ইন্ডিয়ানটা প্যাকেট এনে পাশে বাজে। বিকালে বিক্রি করো না সকালে? স্যার এই বিকাল থেকে বিক্রি করি। এক সময় বিকেল ঘনিয়ে পাটে নামে রঙিন সূর্য, আসে মনোমুগ্ধকর সন্ধ্যা, তখন নদী তীরে দাঁড়িয়ে সূর্য ডোবার দৃশ্য দেখতে বড়ই মনোরম। এটি দেখে অভিভূত হন অসংখ্য মানুষ, এই আনন্দের অংশীদার হতে পারেন আপনিও।